হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি স্টপ বাফার তৈরি করব। এই স্টপ বাফার আপনারাও বাড়িতে বসে কী কীভাবে তৈরি করবেন সেগুলোই আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দেবো। ভিডিওটির একটি অংশ স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তাহলে আপনারাও বাড়িতে বসে এরকম স্টপ বাফার তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। যারা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। স্টপ বাফার তৈরির জন্য আমি এই কার্ডবোর্ডটাতে এঁকে নিচ্ছি। এরকম একটা লাইন ড্র করে নিতে হবে। দেখুন এইরকম অংশ কেটে নিলাম, এরকম অংশ আমি দুটো কেটে নেব। এই কার্ডবোর্ডটার লেন্থ হচ্ছে 1.9 সেন্টিমিটার। এই কার্ডবোর্ডটার দুই ধারেতে অল্প করে ফেভিকল গ্লু আটকে নিয়ে এই দুটো অংশকে আটকে নিতে হবে। এই দুটো অংশকে এখানে আটকে নিচ্ছি ফেভিকলের মাধ্যমে। 5 মিনিট এটাকে ড্রাই হওয়ার জন্য রেখে দেবেন। ড্রাই হয়ে যাওয়ার পর এটাতে অল্প করে ফেভিকুইক অথবা ইনস্ট্যান্ট গ্লু আটকে দেবেন। সময় যাতে না নষ্ট হয় তাই আমি আগে থেকেই রং করে রেখেছি, ব্রাউন কালার করে নিয়েছি। আপনারা গ্রে কালারও করতে পারেন, ব্রাউন কালারও করতে পারেন, ব্ল্যাক কালারও করতে পারেন। এবার আমি এটাকে ট্র্যাকেতে বসিয়ে দেখে নিচ্ছি এটা সেট হচ্ছে কিনা। খুব সুন্দর সেট হয়েছে। আমি ট্র্যাকের দু সাইডেই এটাকে সেট করে দেখে নিচ্ছি। আপনারা যদি কেউ আমাকে ফলো করতে চান তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া আছে। দেখুন এই সাইডে তো খুব সুন্দর সেট হয়েছে।
আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।